ফিরে এলাম বিরতির পর। চলছে নিউজ নোভান্সল্যান্ডের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান পাঠশালা। আপনাদেরকে যেমন আরও একবার জানিয়েছিলাম যে যে ছাত্রছাত্রীরা আগামী বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু আমরা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি এবং ছাত্রছাত্রীদের স্যার ম্যাডামদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, ঠিক সেই কারণের জন্যই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোভান্সল্যান্ডের এই যৌথ উদ্যোগ। আমরা ফিরে এসেছি দ্বাদশ শ্রেণীর ইংরাজি ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব সনেট 18। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিক্ষিকা শ্রীমতী দিশারি মুখার্জি এবং শিক্ষক শ্রী মধু মঙ্গল সরকার। আমরা আরও একবার স্যার এবং ম্যাডামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও প্রত্যেক দিন আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের এভাবে ক্লাস করানোর জন্য সরাসরি চলে যাব স্যার এবং ম্যাডামের কাছে এবং অনুরোধ করব ক্লাস শুরু করতে। Sonnet. Last week, when we discussed about a sonnet, a Petrarchan sonnet, সেখানে তোমরা পেয়েছিলে a sestet, octave and sestet. Octave containing 8 lines and sestet containing 6 lines. Today we will discuss about a Shakespearean sonnet, sonnet number 18, Shall I Compare Thee to a Summer's Day? Shakespeare deviated from this form of 8 plus 6. Rather, Shakespeare introduced 4 plus 4 plus 4 plus 2, 14. Three quatrains containing 4 lines and a couplet of 2 rhyming lines. Here, 4 plus 4 plus 4, এই যে ফর্মটা তোমরা দেখছো, তিনটে কোয়াট্রেইন, চার লাইনের তিনটে কোয়াট্রেইন আর একটা কাপলেট। তোমরা যদি রাইমিং স্কিমটা দেখো, তোমরা আগের যে সনেটটা পড়েছিলে, গত সপ্তাহের যে সনেটটা পড়েছিলে, সেই সনেটের যে রাইমিং স্কিমটা, সেখান থেকেও কিন্তু শেক্সপিয়ার ডেভিয়েট করেছেন। মাস্টারমশাই একটুখানি বইটা আমাকে দেবেন, এখানে দেখো, এখানে দেখো ফার্স্ট লাইনের শেষে আছে ডে, তারপরে আছে টেম্পারেট, টেম্পারেট, তারপরে মে এবং তারপরে ডেট। সবসময় মাথায় রাখতে হবে রাইমিং স্কিম, এই যে রাইমিং স্কিম, এটা কিন্তু কখনো ওয়ার্ড ধরে হয় না, এটা সবসময় ছন্দ ধরে হয়, মানে উচ্চারণের যে ছন্দ। ধরো ডের সাথে মে আর টেম্পারেট এর সাথে ডেট। এবার তুমি যদি এটাকে ধরো এ, তাহলে দেখো ডের সাথে এটা হয়ে যায় এ, আর এটাকে তুমি যদি ধরো বি, তাহলে এটা হয়ে গেল বি। ঠিক তেমনিভাবে তুমি সেকেন্ড কোয়াট্রেনে দেখো শাইন্সের সাথে ডিক্লাইন্স, ডিমডের সাথে আনট্রিমড। তাহলে তুমি যদি সাইন্সটাকে সি ধরো আর ডিমডটাকে যদি ডি ধরো, তাহলে এটা হয়ে যায় সি ডি সি ডি। থার্ড কোয়াট্রেনে গিয়ে ফেড, ওয়েস্ট, শেড, গ্রোয়েস্ট। তাহলে তুমি ফেডটাকে যদি ধরো ই আর ওইটাকে যদি ধরো এফ, গ্রোয়েস্ট, তাহলে ওইটা হয়ে যায় তোমার ই এফ ই এফ। আর কাপলেটটা কি, কাপলেটটা হচ্ছে সেম রাইম থাকবে, সি আর ডি, এই দুটো হচ্ছে জি জি। তাহলে আমরা এতক্ষণ ধরে যা বললাম এটাকে যদি সাম আপ করি, তাহলে হয়ে যায় এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি।
শেক্সপিয়ার মাস্টার দিস ফর্ম অফ সনেট রাইটিং। নাও শেক্সপিয়ার wrote 154 sonnets total, 154 sonnets. Interestingly, the sonnets are numbered but not named. Today we shall discuss sonnet number 18. The first line of the sonnet is used as the name of the sonnet, as shall I compare thee to a summer's day. So 154 sonnets are numbered as 1, 2, 3, 4, 5, 6, etc. 1 to 126, these sonnets are addressed to a young friend. Young friend. 127 to 152, these sonnets are addressed to a dark lady. And 153 and 154, these two sonnets are devotional sonnets. Devotional sonnets. তাহলে এক থেকে 126 এটা একজন ইয়াং ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লেখা, 127 থেকে 152 একজন ডার্ক লেডি, আর 153 আর 154 এটাকে এইগুলোকে বলে ডিভোশনাল সনেটস। তো আমাদের আজকে যে ভাগে যে সনেটটা পড়েছে 18, তাহলে আমরা বুঝতেই পারছি যে দিস সনেট ইজ অ্যাড্রেস টু এ ইয়াং ফ্রেন্ড। এইবারে ইংরাজি সাহিত্যে একটা বিশাল তর্কের বিষয় হচ্ছে যে হু ইজ দিস ইয়াং ফ্রেন্ড, ইয়াং ফ্রেন্ড। তখন একটা কথা, তোমরা যদি পরবর্তীকালে যারা ইংলিশ নিয়ে পড়বে, তখন যে সোসাইটি, শেক্সপিয়ারিয়ান যে সোসাইটি, তখন কিন্তু মানে এই একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি আসক্ত, এটা খুব একটা অস্বাভাবিক বিষয় কিছু ছিল না। কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছেন একজন ইয়াং ফ্রেন্ড। এবার এই ইয়াং ফ্রেন্ড দুজনকে ধরা হয়, এই ইয়াং ফ্রেন্ড ডব্লিউ এইচ, একজন উইলিয়াম হারবার্ট আর একজন হচ্ছেন হেনরি রিও থেসলি, তাই তো? এইবারে কালকে আমি এবিপি আনন্দর একটা ওই যে অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানটা আমি দেখছিলাম। খুব ইন্টারেস্টিং একজন শিক্ষক একটা কথা বললেন যে মডার্ন যে স্টাডি, সেটা বলছে ডব্লিউ এইচ ইজ নান বাট উইলিয়াম হিমসেলফ। উইলিয়াম হিমসেলফ মানে উনি ওনার যে পোয়েটিক ক্রিয়েশন, সেই পোয়েটিক ক্রিয়েশনকেই উদ্দেশ্য করে এটা লিখেছেন এবং তাকেই উনি ইমর্টালাইজ করতে চাইছেন। খুব ভালো লাগলো আমার, আমি ভাবলাম তখনই যে আমি আমার ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের জন্য কথাটা বলবো। তো যাই হোক, আমাদের সনেট নাম্বার 18 হলো একজন ইয়াং ফ্রেন্ডকে উদ্দেশ্য করে ডব্লিউ এইচ। এইবারে এই সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা ইজ রিটন ইন আয়াম্বিক পেন্টামিটার। এই কথাটা তোমরা মাঝে মধ্যেই শোনো, আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার। যদিও এখন ওদের আয়াম্বিক পেন্টামিটার কি জানার দরকার নেই, কিন্তু বিষয়টা কি, এটা ওদের কাছেও একটা কৌতূহলের বিষয় যে আয়াম্বিক পেন্টামিটারটা কি জিনিস। আয়াম্বিক পেন্টামিটার ইজ নাথিং বাট আ সিস্টেম অফ ভার্স রাইটিং, আনস্ট্রেসড, স্ট্রেসড। মানে তুমি একটা ওয়ার্ডকে প্রথমে একটু কম জোর দিচ্ছ, তারপরে একটু বেশি জোর দিচ্ছ। অ্যান্ড দিস টু, আনস্ট্রেসড অ্যান্ড স্ট্রেসড,
make a fit. Fit. তাহলে তোমাকে যদি বলা হয় পেন্টামিটার ও এই আনস্ট্রেসড আর স্ট্রেস এইগুলো সিলেবলের উপরে করা হয় তাহলে ওয়ান আনস্ট্রেসড সিলেবল অ্যান্ড ওয়ান স্ট্রেসড সিলেবল টুগেদার মেক আ ফিট অ্যান্ড ইন আ সেন্টেন্স দেয়ার আর 10 সিলেবলস দ্যাট মিনস 5 ফিট দ্যাটস ওয়াই ইটস কল্ড আয়াম্বিক পেন্টামিটার তোমরা নিশ্চয়ই জানো পেন্টা মানে হচ্ছে 5 আয়াম্বিক পেন্টামিটার ব্যাপারটা কি একটা আনস্ট্রেসড একটা স্ট্রেসড একটা আনস্ট্রেসড একটা স্ট্রেস ডি ডাম ডি ডাম ডি ডাম বিষয়টা এইরকম এইবারে তুমি যদি একটা ধরো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে শ্যাল আই কম্পেয়ার দি শ্যাল আই কম্পেয়ারের সিলেবল আছে দুটো কম্পেয়ার দি টু সাম এখানেও দুটো সিলেবল আছে মার্স ডে তাহলে আমি এইভাবে ভাগ করে নিলাম দুটো দুটো করে সিলেবল ভাগ করে নিলাম তাহলে এটা আনস্ট্রেসড আইকে স্ট্রেস দিলাম এটা আনস্ট্রেস পেয়ারকে স্ট্রেস দিলাম দি আনস্ট্রেসড টুকে স্ট্রেস দিলাম সামকে দিলাম ডেকে দিলাম তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু সাম মার্স ডে ভেবে দেখো এটা কিন্তু পড়ার একটা সৌন্দর্যও বাড়ায় তুমি যদি বলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কেমন লাগবে শুনতে ভালো লাগবে না তো তাহলে আমি যদি বলি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ভালো লাগছে তো শুনতে তাহলে এইটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার যেটা তোমাদের এখন দরকার নেই পরবর্তীতে তোমরা যখন অনার্স বা মাস্টার্স করবে তখন তোমাদের ইচ্ছা না থাকলেও শিখতে হবে তো তাহলে এই হলো মোটামুটিভাবে আমরা শেক্সপিরিয়ান সনেটের যেটুকু আমাদের দরকার আর কিছু আছে মাস্টার সে আপাতত বলার তাহলে স্যার এবার তোমাদের টেক্সটটা পড়াবেন থ্যাংক ইউ ম্যাম ফর দ্য ভেরি গুড এক্সপ্লেনেশন অফ দ্য আয়াম্বিক পেন্ডামিটার অ্যান্ড শেক্সপিরিয়ান সনেটস শেক্সপিরিয়ান সনেট সম্পর্কে তোমরা শুনলে ম্যামের মুখে ডিটেলসটাই উনি বলেছেন খুব সুন্দরভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করেছেন এবং আজকে আমাদের পাঠ্য হচ্ছে শেক্সপিয়ারের সনেট ম্যাডাম তো বললেনই একটু আগে যে হি হ্যাজ রিটন অল টোটাল 154 সনেটস মোট 154টা সনেটস তিনি লিখেছেন তার জীবনে এবং সেটা কাকে অ্যাড্রেস করে সেটাও ম্যাডামের লাস্ট কথাটা সত্যি খুবই গ্রহণযোগ্য বলে আমার মনে হচ্ছে এই জন্যই যে ফার্স্ট 126 সনেটস আর অ্যাড্রেস টু ইয়াং ম্যান ফেয়ার ইয়ুথ যেটাকে বলা হচ্ছে এবং সেখানে মানে ইট ইজ ভেরি কন্ট্রাডিক্টরি অ্যান্ড দ্য ক্রিটিক্স আর অলসো ইন কনফিউশন হু দিস পার্সন ইজ একদম মানে ক্রিটিক্সরাও কিন্তু বুঝতে পারছে না যার জন্য ম্যাডাম তো বললেনই যে একজনকে ভাবছে যে হি মে বি দ্য আর্ল অফ পেমব্রক প্রথমটা হেনরি রিয়তনা সরি ওই প্রথমটা কার নাম লিখলেন যেন উইলিয়াম হার্ভার্ড ইজ দ্য আর্ল অফ পেমব্রক আর সেকেন্ড আরেকটা শ্রেণীর যারা ক্রিটিক তারা কিন্তু ভাবছে যে হি মে বি দ্য আর্ল অফ সাদাম্পটন ইয়েস হ্যাঁ সে হচ্ছে হেনরি রিয়থিসলে তো হেনরি রিয়থিসলে এইখানে স্পেলিংটা ম্যাডাম লিখেছিলেন কিন্তু একটু বললেন না ডিটেলস আসলে সময় নেই তো ম্যাডামের আমাদেরও সময় নেই হেনরি রিয়থিসলে এটা লিখতে গেলে তোমরা একটু দেখো হেনরি এইচ দিয়ে শুরু হচ্ছে আমি ডট ডট দিলাম আর লিখলাম না রিয়থিসলে এটা শুরু হচ্ছে কিন্তু ডব্লু দিয়ে কিন্তু ওখানে যখন বলা হচ্ছে বলছে ডব্লু এইচ আসলে দ্য ইনিশিয়াল লেটার্স রিভার্সড তাই তো হচ্ছে ডব্লিউ এইচ হয়ে যাচ্ছে হেনরির রিয়থিসলেটা আগে চলে আসছে এক ধরনের ক্রিটিক্স এটা বলছে একদল ক্রিটিক্স বাট দের আর সাম আদার গ্রুপ অফ ক্রিটিক্স দোজ হু টেলস দ্যাট দিজ সনেটস আর অ্যাড্রেস টু নান অফ দিজ বা টু পার্সনস এই দুজনের কাউকেই অ্যাড্রেস করা হয়নি কেন তাদের বক্তব্য এটা যে দিস সনেটস আর অ্যাড্রেস টু মিস্টার
HW কিন্তু মিস্টার HWH যখন বলছে তাহলে ইন দোজ ডেজ দ্য পারসন লাইক এ আর্ল একটা জমিদার গোত্রীয় ব্যক্তিকে সাধারণের মতো একজন মিস্টার বলে সম্বোধন করবে এই সাহস কিন্তু কোনো রাইটারের ছিল না, যার জন্য বলতে যে আপনার ওই মতটাকে আমার খুব গ্রহণযোগ্য বলেই মনে হচ্ছে যে হি হিমসেলফ উইলিয়াম হিমসেলফ মে বি দ্য পারসন টু হুম দিস সনেটস আর অ্যাড্রেস। ইয়েস ম্যাম, খুব ভালোভাবেই আপনি বললেন, খুব সুন্দরভাবে শুরুটা করলেন। আজকে আমাদের পাঠ্য হচ্ছে সনেট 18 অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো মানে বেস্ট ওয়ান অফ শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ার যতগুলো সনেট লিখেছেন তার মধ্যে এটাকে বেস্ট ওয়ান বলা যেতে পারে অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট সার্কুলেটেড ওয়ান অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট একদম সত্যি তাই। কেননা এইটাই আমরা দেখব যে ফ্রম সনেট নাম্বার 1 to 17 হি আস্ক হিস ফ্রেন্ড দ্য ফেয়ার ইউথ টু ম্যারি, তিনি তার বন্ধুকে বিয়ে করতে বলছেন। কেন বিয়ে করতে বলেছেন? বিয়ে করতে বলেছেন এই জন্য দ্যাট হি মে লিভ থ্রু হিজ চিলড্রেন, যাতে সে তার সন্তানদের মধ্যে দিয়ে বেঁচে থাকে। বাট হি ডেভিয়েটেড ইন দিস সনেট, সনেট নাম্বার 18। কেন? এখানে আমরা দেখছি যে তিনি আর সেই আর্জটা রাখেননি তার বন্ধুর কাছে, তার বন্ধুকে বলছেন যে হি উইল লিভ থ্রু দ্য লাইন্স অফ হিজ পোয়েমস, থ্রু দ্য লাইন্স অফ হিজ ভার্স, তার এই কবিতার মধ্যে দিয়ে তিনি তাকে অমরত্ব দান করেছেন। সত্যি কথা বলতে কি শেক্সপিয়ার এমনই একজন, আমি একটা লেখা পড়ছিলাম যেখানে বলছে যে ইফ আইজ্যাক নিউটন ওয়াজ নট বর্ন হোয়াট উইল হ্যাপেন, সামহাউ অর সাম আদার পার্সন মাইট ডিসকভার দ্য ল অফ গ্র্যাভিটেশন। এটা ঠিকই, নিউটন যদি জন্মগ্রহণ নাও করতেন বিজ্ঞানের তাগিদেই কোনো একজন বিজ্ঞানী ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করতে পারতেনই পারতেন। বাট ইফ শেক্সপিয়ার ওয়াজ নট বর্ন দ্য ওয়ার্ল্ড উইল বি উড ডিপ্রাইভ উইথ দ্য সনেটস অ্যান্ড হিজ ক্রিয়েশনস, দ্য ড্রামাস, দ্য কমেডিজ অ্যান্ড ট্র্যাজেডিজ, এইগুলো কিন্তু সারা পৃথিবী পেত না। এটা কিন্তু সঠিক, সত্যি ভাবলে অবাক হতে হয় যে আজ থেকে 400-500 বছর আগে যা লিখে গেছেন আজও সেটা নূতন নূতনভাবে উন্মোচিত হচ্ছে সবার সামনে। এটা মানে একটা সত্যি চিরন্তন ব্যাপার, যেটা সেই চিরন্তনের মধ্যে দিয়েই তিনি তার বন্ধুকে অমর করে রেখে গেছেন সনেট 18-এ। আমরা দেখব দ্য ফার্স্ট লাইন, শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে। এখানে নামকরণের বিষয়টা ম্যাডামও শুরু করে আবার থেমে গেলেন, আমি দেখলাম যে শুরুটা করেছিলেন কিন্তু যে এর নামটাই কোনো কোনো সনেটেই শেক্সপিয়ার কিন্তু নামকরণ করেননি, সবগুলোই তিনি ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন যে সিরিয়ালি 1, 2, 3, 4 করে 154 পর্যন্ত তিনি গেছেন। কিন্তু তাহলে নামকরণ কী হবে? এই জন্য দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা সনেটের শেক্সপিয়ারের প্রত্যেকটা সনেটেরই প্রথম যে লাইনটা সেটাকেই নামকরণ হিসাবে ওটা ধরা হচ্ছে, অর্থাৎ টাইটেল হিসাবে ওটাকে ট্রিট করা হচ্ছে। এখানেও সেটা করা হয়েছে সনেট 18। সো উই শ্যাল রিড সনেট 18, শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে। এখানে ফার্স্ট যে লাইনটা আমি একটু লিখছি, ও পালা দিয়ে না সাদা নেই, দেখো তোমরা শুরু হয়েছে শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে, ইটস এ রেটোরিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার ইজ ইমপ্লয়েড। এটা একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন, আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? আসলে এই যে রেটোরিক্যাল কোয়েশ্চেনসগুলোর ধর্মই এটা যে দ্য আনসার ইজ ইমপ্লয়েড, এর মধ্যে উত্তরটাও নিহিত রয়েছে কিন্তু, বাট দ্য স্পিকার ইজ ফিলিং সাম আনসার্টেনটি অলসো অ্যাট দ্য সেম টাইম। একই সঙ্গে তিনি উত্তরটা, এই জন্য একজন ক্রিটিক এখানে বলেছেন যে দ্য ফার্স্ট লাইন ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পোয়েম আনসার্স দ্য কোয়েশ্চেন। সত্যি তাই, কত সুন্দরভাবে বলেছেন যে এই যে সনেট 18টা প্রথম লাইনটা একটা কোয়েশ্চেন শুধুমাত্র, এবং পুরো সনেটটাই হচ্ছে তার আনসার।
আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? কবি কি বলতে চাইছেন? আমরা যদি এটাকে অ্যাফার্মেটিভ করি তাহলে কি দাঁড়াবে? আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তাই তো ম্যাডাম? অবশ্যই। আই শ্যাল নট compare thee to a summer's day. তো এখানে ওয়ার্ড ইউজের ক্ষেত্রেও বলি, শেক্সপিয়ার ইউজ দি গ্রেট, ও আমি না ওইদিকে ম্যাডাম কাছে, আচ্ছা এই পাশে আসি, এ ভাস্ট রেঞ্জ অফ ওয়ার্ডস তিনি ইউজ করেছেন, যেটা আমরা দেখতে পাই যে তিনি তার যত রাইটিংস রয়েছে তার মধ্যে 20,000 ওয়ার্ডস তিনি ব্যবহার করেছেন, টোটাল 20,000, সাচ আ গ্রেট ভোকাবুলারি হি হ্যাজ ইউজড। তার নিয়ারেস্ট যে রাইভাল আমরা দেখতে পাই মিল্টন, এটা হচ্ছে শেক্সপিয়ার, আর তার নিয়ারেস্ট রাইভাল হচ্ছে মিল্টন, যে কিনা 9,000, লেস দেন হাফ। তাহলে ভাবতে হবে তার ভোকাবুলারিটা। এই জন্য কিন্তু বলে টু নো ইংলিশ উই শুড রিড শেক্সপিয়ার, ইংরেজি জানতে হলে শেক্সপিয়ার পড়া আমাদের কর্তব্য, অবশ্যই জানার দরকারও রয়েছে। সত্যি তাই, এখানে আমরা দেখব যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে একটা ইমেজ তিনি তুলে ধরতে চাইছেন, সামার্স ডে, এই যে একটা ইমেজ, ইমেজটা কেমন? হাউ ইজ দ্য সামার্স ডে? আমরা জানি যে ইন ইংল্যান্ড ইটস এ ভেরি কোল্ড কান্ট্রি, তাহলে এখানে সামারটা কেমন হবে? ইটস ভেরি প্লিজেন্ট, ইটস ভেরি কমফর্টেবল, এর মানে লোকে সারা বছর তাকিয়ে থাকে ওয়েন দ্য সামার উইল কাম, তার মানে ইটস রিয়েলি আ ভেরি এনজয়েবল সিজন ইন দ্য সিজন সাইকেল ইন ইংল্যান্ড, বিকজ ইটস বিটিং কোল্ড অল রাউন্ড দ্য ইয়ার, সারা বছর ধরে এত ঠান্ডা থাকে যে ওরা সামারের দিকে তাকিয়ে থাকে, যার জন্য এই যে ইমেজটা, তাহলে সামারটা কেমন? ফ্লাওয়ার্স ব্লুম অল অ্যারাউন্ড, দ্য বার্ডস ফ্লাই, দ্য পিপল কাম গো আউট ইন আউটিং ডেজ আউটিং, এরকম একটা একদম সত্যি তাই, মানে দারুণভাবে মেতে ওঠে যেন উৎসবের পরিবেশ চারিদিকে ইংল্যান্ডে, বাট ইট ইজ টু শর্ট। সেই জন্যই কবি এখানে কিন্তু একটু আনসার্টেনিটিও ভুগছে যে আমার তুলনা করা উচিত হবে কি হবে না, এই সেই আনসার্টেনিটিটাও প্রকাশ পাচ্ছে এই লাইনটা দিয়ে যে এটা কি উচিত হবে। কিন্তু সমস্ত কনফিউশন, সমস্ত আনসার্টেনিটি, ইট হ্যাজ বিন রিমুভড ইন দ্য সেকেন্ড লাইন, উইল গো থ্রু দ্য সেকেন্ড লাইন। দেখো সেকেন্ড লাইনে বলছে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, দাও দি, দিজ আর দ্য আর্কাইক ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো আমরা শেক্সপিয়ারের লেখায় প্রায়শই দেখতে পাবো, দাও দি এই যে ওয়ার্ডসগুলো, দাও ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইউ অ্যান্ড ইট ইজ আর্কাইক নাও, ইট ইজ অবসলিট নাও, এখন আর দাও ওয়ার্ডটা ব্যবহার করা হয় না, আমরা তার পরিবর্তে ইউ ব্যবহার করে থাকি এবং ইটস প্লুরাল, মাইন্ড ইট, এবং এর যে সিঙ্গুলার ফর্ম সেটা হচ্ছে ইয়া, এটা ইউ, দ্যাট ইজ সিঙ্গুলার ইন ফর্ম, অ্যান্ড এই ইউ ক্যান বি ইউজ বোথ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, কোন একটা সেন্টেন্সে ইউটা সাবজেক্ট হিসাবেও ব্যবহার করা যায়, অবজেক্ট হিসাবেও ব্যবহার করা যায়। তা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় তখন সিঙ্গুলার হলে ইয়ে অ্যান্ড প্লুরাল হলে ইউ, দাও এটা ব্যবহার করা হয়, বাট শেক্সপিয়ার হি হ্যাড ইউজ দাও অ্যাজ এ সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউন হিসাবেই তিনি কিন্তু ব্যবহার করেছেন দাওটাকে, দো ইটস অ্যাকচুয়ালি প্লুরাল, যদি এটা প্লুরাল। আবার ইউ যখন অবজেক্ট হিসাবে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হবে, তার ওল্ড ইংলিশে আমরা দেখতে পাবো তার ইউজটা হচ্ছে টি, ডি মিন্স ইউ বাট ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। ইন দ্য দাও আর্ট, আর্ট ইজ অলসো অ্যান আর্কাইক ওয়ার্ড, আর্ট ইজ ইকুয়াল টু আর, সো দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট,
Lovely is quite common word in England. It means attractive, beautiful, etc. etc. It is quite common. But temperate, this word in Shakespeare's time means well-mannered, temperate. Well-mannered, consistent, etc. তাহলে আমরা দেখলাম যে প্রথম লাইনে যে একটা আনসার্টেনটিতে কবি ভুগছিলেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সেই আনসার্টেনটিটা কিন্তু দূর হয়ে গেল সেকেন্ড লাইনে এসে যখন তিনি বলছেন ইয়েস আই শ্যাল কম্পেয়ার দি টু এ সামার্স ডে বিকজ ইউ আর মোর লাভলি, মোর অ্যাট্রাকটিভ, মোর বিউটিফুল অ্যান্ড মোর ওয়েল ম্যানার্ড দ্যান দ্য সামার্স ডে। সামার ডের থেকেও আরও বেশি টেম্পারেট তুমি, আরও বেশি ভালো তুমি, সেই জন্য আমি তোমাকে সামার ডের সঙ্গে তুলনা করব না, শুধু তার থেকে আরও বেশি কিছু বলব। রাফ উইন্ডস কেন, তাহলে তুলনা করবেন না কেন সামার ডের সঙ্গে? নিশ্চিতরূপে দেয়ার মাস্ট বি সাম রিজনস ওয়াই দ্য পোয়েট উইল নট কম্পেয়ার হিজ ইয়াং ফ্রেন্ড উইথ দ্য সামার্স ডে, বিকজ ইংল্যান্ডে আমি একটু আগেই বলার চেষ্টা করেছিলাম যে সামারটা হচ্ছে ভেরি প্লিজেন্ট সিজন অ্যান্ড ইটস শর্ট লিভড, খুব অল্প সময়ের জন্যই আসে, এবং দেয়ার আর সাম নেগেটিভ সাইডস অফ সামার। সামারে কিন্তু কিছু বেশ কিছু নেগেটিভ সাইডস রয়েছে, সে কীরকম নেগেটিভ সাইডস? সে তৃতীয় লাইনটাতে দেখো তোমরা বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। আমি একটু আগে বলেছিলাম মে ইজ দ্য সামার সিজন ইন ইংল্যান্ড, এবং এই সময় দ্য ফ্লাওয়ার ব্লুমস, চারিদিকে একটা ফেস্টিভ মুড, কিন্তু সামার হ্যাজ সাম ডিফর্মিটিস অ্যান্ড নেগেটিভ সাইডস লাইক রাফ উইন্ডস, দ্য ভায়োলেন্ট উইন্ডস। এই সময় কিন্তু দ্য ওয়েস্টার্ন উইন্ড দ্যাট ইজ ভায়োলেন্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন নেচার ব্লোজ ওভার ইংল্যান্ড, এবং তার ফলে কি হচ্ছে, দ্য বিউটি অফ নেচার দ্যাটস দ্য ফ্লাওয়ার্স দ্যাট ওয়াজ গোয়িং টু ব্লুম, যে ফুলগুলো ফুটতে যাচ্ছিল সবাই পুরি অবস্থায় রয়েছে, সেগুলোও কিন্তু ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, অ্যান্ড দে আর কল্ড ডার্লিং। এখানে একটা ইউজ দেখো, ডু শেক, শেক ইজ দ্য মেইন ভার্ব, বাট ওয়াই ডু প্রিসিডস দ্য ভার্ব শেক, ডু এর আগে কেন শেকের আগে কেন ডুটা এলো? হ্যাঁ, এই ইউজটা আমরা করে থাকি যখন আমরা কোনো একটা ওয়ার্ডকে এমফ্যাসিস দিতে থাকি, এমফ্যাসিস দেওয়ার জন্য সাধারণত মেইন ভার্ব ইজ অলওয়েজ প্রেসিড বাই ডু। যেমন আমি বললাম যে ডু ইউ লাইক টি, ইয়েস আই ডু, ইয়েস আই ডু, আই ডু লাইক টি, দ্যাট মিন্স আমি যা পছন্দ করি বলতে, এটাই যে আই অ্যাম গিভিং এমফ্যাসিস টু দ্য ওয়ার্ড লাইক। তেমনিভাবে এখানে শেক বলতে যেটা বোঝাতে চাইছে, ভাইব্রেট অর ডেস্ট্রয় মেইনলি, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয় সেই সুন্দর ফুলগুলোকে সেই সিজনের, এটাই হচ্ছে নেগেটিভ দিক। এই জন্যই তার মানে সামার অলসো হ্যাজ সাম নেগেটিভ সাইডস, বাট মাই ফ্রেন্ড ইউ ডোন্ট হ্যাভ সাচ নেগেটিভ সাইড বিকজ ইউ আর টু মডারেট, ইউ আর টু ওয়েল ম্যানার্ড, ইউ আর টু লাভলি, ইউ আর টু অ্যাট্রাক্টিভ, সেই জন্য আমি তোমাকে সামারের সঙ্গে তুলনা করব না। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট অ্যা ডেট, লিজ সামার্স লিজ লিজ ইজ আ লিগ্যাল টার্ম, কিন্তু দেখবে আমরা বলি এই জমিটা লিজে আছে, তার মানে ইটস জাস্ট ফর আ সার্টেন পিরিয়ড, অল্প সময়ের জন্য কোনো একটা কিছু আমরা যখন রাখি বা দিই কোনো কিছুর বিনিময়ে, দ্যাট ইজ কল্ড লিজ। তো সামার্স লিজ, দ্য লাইন এক্সপ্রেস ইজ সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, দ্যাট মিন্স দ্য ডিউরেশন অফ সামার, দ্য স্প্যান অফ সামার ইজ ভেরি ব্রিফ,
এই কথাটাই বোঝাতে চাইছে যে সামারটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য আসে, এবং এই অল্প সময়ের জন্য আসে বলে সামারটা ইংল্যান্ডে কেমন আসে এই সম্পর্কে একজন বলছে যে সামার ইজ লাইক আ হিট অ্যান্ড রান অর হিট অ্যান্ড গো অ্যাফেয়ার ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কিন্তু এসে সামারটা দরজায় আঘাত করলো আর সাথে সাথেই চলে গেল। বিফোর ইউ নো ওয়ার ইউ আর দ্য সামার কামস অ্যান্ড গোজ, একদম মানে বুঝতেই পারে না যে কখন এলো এবং কখন গেল, এর মধ্যেই সামার শেষ। বাট ইটস এ প্লিজেন্ট সিজন টু দেম, সেই জন্যই তাদের আগ্রহটা সবসময় থাকে যে কখন সামার আসবে, কখন সামার আসবে। আর শেক্সপিয়ার সেটাই বলছেন যে সামার ইজ ভেরি শর্ট, ইট ইজ শর্ট লিভ, ইট ইজ ব্রিফ। তাই এর নেগেটিভ সাইডস যেমন আছে, তাই আমি তোমার মধ্যে কোনোরূপ কোনো দেয়ার ইজ নো ডিফর্মিটিস ইন ইউ, দেয়ার ইজ নো ভায়োলেন্স ইন ইউ, তুমি সেই জন্য আমি তোমাকে কখনোই সামারের সঙ্গে তুলনা করব না, বরং ইউ আর সুপিরিয়র টু সামার। অফকোর্স আমি তোমাকে সামারের থেকেও আরও বেশি কিছু মনে করি। এখানে সামার ইজ এ সিম্বলিক ওয়ার্ড, কিন্তু সামার বলতে দেখবো আমরা কবি কোথাও বিউটি, হি নেভার ইউজ দ্য ওয়ার্ড বিউটি হিয়ার ইন দিস পোয়েম, ইন দিস সনেট, বিউটি ওয়ার্ডটাকে কোথাও ইউজ করেননি। তাহলে বিউটিটাকে সিম্বলাইজ করছে এই সামার, সামার বলতে এখানে তার বিউটি অর্থাৎ সৌন্দর্যের কথাটাকেই বোঝানো হয়েছে। সো আমরা ফার্স্ট কোয়ার্টারেন শেষ করলাম। ফার্স্ট কোয়ার্টারেনে আমরা দেখতে পাচ্ছি যে কবি একটা রেটরিক্যাল কোয়েশ্চেন দিয়ে শুরু করেছেন, এবং রেটরিক্যাল কোয়েশ্চেনটার মিনিং হচ্ছে এই যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব। রেটরিক্যাল কোয়েশ্চেন যেহেতু, এর আনসারটাও ইটস ইমপ্লয়েড, এবং কবি নিজেই সেই উত্তরটা দিয়ে দিচ্ছেন যেটা তিনি বোঝাতে চাইছেন, দ্যাট মাই ফ্রেন্ড ইজ সুপিরিয়ার টু আ সামার্স ডে দো ইট ইজ বিউটিফুল। সামার ডে সুন্দর হলেও আমার বন্ধু, ওহে বন্ধু, তুমি তার থেকেও আরও বেশি সুন্দর, তাই আমি তোমাকে সামার ডের সঙ্গে তুলনা করতে রাজি নই, বিকজ সামার ডেজ আর নট অলওয়েজ ফাইন আর নট অলওয়েজ ব্রাইট, এরও কিছু নেগেটিভ দিক রয়েছে, যেমন রাফ উইন্ড এসে সুন্দর সেই সৌন্দর্যগুলোকে ধ্বংস করে দিতে পারে। সামার এটা খুবই শর্ট এবং সংক্ষিপ্ত সময়ের জন্য আসে, সুতরাং আমি তোমাকে এই সামার ডের সঙ্গে তুলনা করব না। সো কাম টু দ্য নেক্সট কোয়ার্টারেন, আমরা ম্যাডাম আমাদেরকে সেস্টেটটা পড়াবেন, আমি অক্টেভটা শেষ করে দিই। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স The eye of heaven sometimes too hot the eye of heaven shines. Eye of heaven bolte ki bojhano hocche, eye of heaven bolte ekhane the sun ke bojhano hoyeche. Keno? Can the heaven have an eye? Thakte pare ki heaven er eye thakte pare na, kintu ekhane sheitake কবি মনে করছেন, ইমাজিন করছেন, দ্য সান ইজ দ্য আই অফ হেভেন বিকজ ইট এনলাইটেন্স দ্য হোল অ্যাটমসফিয়ার উইথ ইটস লাইট, ব্রাইট লাইট, সেই জন্য এটাকে আই বলা হচ্ছে। চোখ যেমন আমাদেরকে আলো দান করে, চোখ যেমন আমাদেরকে পথ দেখায়, ঠিক তেমনিভাবে এই সূর্যও আমাদেরকে পথ দেখায়। ইট হ্যাজ বিন মেটাফরিক্যালি ইউজ, মেটাফর, কিন্তু এটা একটা মেটাফর, তোমাদের যদিও নেই মেটাফর তবু বিষয়টা একটু জেনে নাও। মেটাফর বলতে আমরা সেই ধরনের কোনো বিষয়কে বুঝি যে ওয়ার্ড বা ফ্রেজ যেটা ইউজ হচ্ছে যেটা প্রকৃতপক্ষে নেই, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইন এক্সিস্টেন্স। আই অফ হেভেন, দেখো এখানে হেভেনের আই থাকাটা উচিত নয় বা নেইও, কিন্তু কবি এখানে সেটাকে কল্পনা করেছেন, সানের সঙ্গে তুলনা করেছেন, তাই ইট হ্যাজ বিন ইউজড মেটাফরিক্যালি, দ্য আই অফ হেভেন। সামটাইমস এটা কেমন হয় আই অফ হেভেনটা, বলছে টু হট, ইট ইজ টু হট ইন সামার দ্যাট উই ক্যান্ট বিয়ার ইট, সহ্য করা যায় না, এত গরম পড়ে, যার জন্য সামারটাও কখনো কখনো
আনবিয়ারেবল হয়ে পড়ে আমাদের কাছে। মানে প্রথম যে কোয়ার্ট্রেনটা কবি বলেছেন, সেই কোয়ার্ট্রেনের ভাবধারাটাকেই কবি কিন্তু সেকেন্ড কোয়ার্ট্রেনেও ক্যারি অন করে চলেছেন, যে নেগেটিভ সাইডস অফ দ্য সামার। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন, কমপ্লেকশন মিনস স্কিন। So the sun is also personified here, the eye of heaven. Skin, car skin thakte pare, a human being or an animal can have skin, ekdom. Then ekhane gold skin, because the sun is golden in color, and his skin, the skin of the face. Tale ekhane the skin of the face of the sun, ei kotha takei bojhate jaichen. And how dimmed? তাহলে ডিম হচ্ছে কি করে? ডিম বলতে কি বুঝি আমরা? ডিম বলতে একটু কি বলবো, অস্পষ্ট বা হাল ঝাপসা হয়ে পড়া, এই ধরনের এটাকে বলা হচ্ছে ডিম। তাহলে হাউ ইজ দ্য সান ডিম? বিকজ অফ দ্য ক্লাউডস দ্যাট গ্যাদার অন দ্য ফেস অফ দ্য সান। সামটাইমস ইন সামার দ্য ক্লাউডস গ্যাদার ইন দ্য স্কাই অ্যান্ড ইট ডিমস দ্য লাইট অফ দ্য সান। সূর্যের যে আলোটা সেটাকে অনেকটা মৃদু করে দেয়, সেই ব্রাইটনেসটা থাকে না, সেই জন্য এখানে বলছেন কবি যে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এইটা কিন্তু কোয়েশ্চেনও দেয়, খুব সুন্দর একটা লাইন, সম্ভবত সব থেকে কঠিন লাইন একদম। অ্যান্ড every fair from fair sometimes decline or duare seta from fair লুক অ্যাট দ্য ইউজ অফ দ্য টু ফেয়ার, দুটো ফেয়ারের ব্যবহারটা আগে দেখো। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, ফার্স্ট ফেয়ার ইটস এ কংক্রিট নাউন, মিনিং the first fair is a concrete noun meaning a fair person or a fair thing, but the second fair it's an abstract noun meaning beauty. অর্থাৎ প্রথম যে ফেয়ারটা সেটা কিন্তু একটা কংক্রিট নাউন, যেটা বলতে কবি বোঝাতে চেয়েছেন এ ফেয়ার পারসন অর এ ফেয়ার থিং। কিন্তু সেকেন্ড যে ফেয়ারটা সেটা ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, বিকজ বিউটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড দ্য সেকেন্ড ফেয়ার মিনস বিউটি। দ্বিতীয় যে ফেয়ারটা সেটা, তাহলে লাইনটার মিনিং কী হচ্ছে দেখো, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, একদম। অর্থাৎ সব কিছুই, এভরি ফেয়ার থিং অর এভরি ফেয়ারনেস ইজ সাবজেক্ট টু ডিকে অর ডিস্ট্রাকশন। সত্যি তাই, দিস ইজ আ ন্যাচারাল ল, একটা মানে প্রাকৃতিক নিয়মেই সমস্ত সৌন্দর্যই ধীরে ধীরে আমরা ডিস্ট্রাকশনের দিকে এগিয়ে যাই। এখানেও তাই কবি বলছেন যে সমস্ত ফেয়ারনেস সব কিছুরই ডিস্ট্রাকশন আছে, বাট মাই ফ্রেন্ড যেন বলতে চাইছেন এটাই যে ইওর বিউটি হ্যাজ নো ডিস্ট্রাকশন অ্যাট অল, ইওর বিউটি ইজ নট সাবজেক্ট টু ডিকে অর ডিস্ট্রাকশন। তোমার যে বিউটি সেটা কখনোই এর সম্মুখীন হবে না, এটাই যেন তিনি আরও জোর দিয়ে বোঝাতে চাইছেন। তাই বলছেন এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। এবং এইখানে আর একটা বিষয় তোমরা একটু খেয়াল করো, এফ 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 ফেয়ার ফ্রম ফেয়ার,
যখন কোনো একটা সাউন্ড ইট রিপিটস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, এটাকে কি বলা হয় বলো তো? নিশ্চয় এটাকে বলা হয় অ্যালিটারেশন। অর্থাৎ এখানে কবি সেই অ্যালিটারেশনটা ব্যবহার করছেন। আমরা দেখছি ঘুরে ফিরে এফ সাউন্ডটা রিপিট করছে, ফের, ফ্রম, ফের। হ্যাঁ, এবং এখানে একটা মোর মানে ফিলসফিক্যাল দিকটাও ফুটে উঠেছে। ফিলসফিক্যাল দিকটা হচ্ছে দ্য ন্যাচারাল ল অফ নেচার। নেচারের যে ন্যাচারাল ল সেটা কি? দ্যাট এভরি অবজেক্ট ইজ সাবজেক্ট টু ডিকে অর ডিস্ট্রাকশন। সত্যি সেই কথাটাকেই কত সুন্দরভাবে তিনি বলে দিলেন যে কোনো ফেয়ারনেসই চিরস্থায়ী নয়, পারমানেন্ট নয়, সব কিছুই একদিন একটা শেষ পরিণতি অবশ্যই আছে। বাই চান্স অর নেচার changing course untrimmed, nature's changing course. What is nature's changing course? Jeta ei matro bole dewa holo je every fair thing is subject to decay or destruction, that is the nature's changing course. With the passage of time, everything, every fair thing meets the destruction. Somoyer sathe sathe sob kichui kintu tar shoundorjo shesh hoye jay, noshto hoye jay. কিন্তু আমার বন্ধু, তোমার সেই সৌন্দর্য কোনোদিনই নষ্ট হবে না। এবং বলছে যে এই যদি এটা না হতো, যদি এই ন্যাচারাল যে কোর্সটা ফলো না করতো, তাহলে কি হতো? নেচার্স কোর্স, সরি, নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রেন্ড। নেচার্স চেঞ্জিং কোর্স, নেচার চেঞ্জিং কোর্সটা কি? ওই যে পরিবর্তনশীল, নেচারটা সব কিছুই পরিবর্তনশীল, দ্যাট ইজ দ্য ন্যাচারাল কোর্স। ন্যাচারাল কোর্সটাকে ফলো করে, দ্যাট ইজ আনট্রিমড। আনট্রিমড বলতে কী বোঝাতে চাইছে? দ্যাট এভরিথিং ইজ সাবজেক্ট টু ডিকে অর ডিস্ট্রাকশন অ্যান্ড আনচেঞ্জেবল। আনট্রিমড এখানে মিন্স হচ্ছে আনচেঞ্জেবল। অর্থাৎ সেই ন্যাচারাল কোর্সটা কিন্তু আনচেঞ্জেবল। এটা তোমার ক্ষেত্রে ওহে বন্ধু দেখা যাচ্ছে তোমার সেই সৌন্দর্যটা কোনো দিনই, কিন্তু আনট্রিমড যে ওয়ার্ডটা কবি ব্যবহার করলেন, আনট্রিমড, এটার একটা অ্যাম্বিগুয়াস ইন মিনিং, দুটো মিনিং এখানে কাজ করছে। আনট্রিমড, আনট্রিমড বলতে একটা হচ্ছে যে ন্যাচারাল কোর্সটাকে দ্যাট ইজ নট গাইডেড বাই ম্যান। আর এটা হচ্ছে আনঅ্যাডর্নড, অর্থাৎ এই যে ন্যাচারাল কোর্সটা, দিস ন্যাচারাল কোর্স ইজ নট গাইডেড বাই ম্যান, ইট ইজ গাইডেড বাই নেচার অনলি, বিকজ দ্যাট ইজ ন্যাচারাল। সো আমাদের যে দ্বিতীয় কোয়ার্টেন, সেটাই আমরা দেখলাম যে কবি সেই ফার্স্ট কোয়ার্টেনের ভাবধারাটাকেই ক্যারি অন করে চলেছেন, এবং তিনি সামারের যে নেগেটিভ সাইডসগুলো সেগুলোকে তুলে ধরে বোঝাতে চাইছেন, দ্যাট ইজ ফ্রেন্ড ইজ সুপেরিয়ার টু দ্য সামার্স ডে, অ্যান্ড দ্যাটস ওয়াই হি উইল নট কম্পেয়ার ইজ ফ্রেন্ড টু এ সামার্স ডে। সো নাও আইল ইনভাইট আওয়ার ম্যাম টু ক্যারি অন উইথ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ইয়ার, দ্য সেস্টেট অফ দ্য সনেট। আসুন। But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast. Nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা, স্যার যে আলোচনাটা করলেন, যে কবি তার ফ্রেন্ডের সাথে, তার ফ্রেন্ডের সৌন্দর্যের সাথে সামারের তুলনা করতে চাইছেন না, তাহলে এতক্ষণ ধরে উনি বললেন যে কী কী শর্টকামিংস সামার্স ডে, যা যেখানে কিনা তার সেই ইয়াং ফ্রেন্ড সুপিরিয়ার,
এবার ঠিক সেখান থেকে একটা ইউ টার্ন নিলেন, নিয়ে এবার উনি তার ফ্রেন্ডকে বলছেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ইটার্নাল দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। This very word, but, এটা যেন একটা টার্ন নিয়ে নিল, একদম একটা টার্ন নিয়ে নিল ভোল্টা, যে এইবারে পোয়েট বলছেন তাই স্যার যেটা তোমাদের বললেন যে আর্কাইক ওয়ার্ড, এখানে এই দাইটা হচ্ছে ইয়োর ইটার্নাল সামার, তোমার যে ইটার্নাল সামার এইটা কখনো ফেড হবে না। এতক্ষণ সামারের কী কী শর্টকামিংস, এবার তোমার কী কী সুপিরিয়রিটি সেইটা বোঝাতে গিয়ে পোয়েট বলছেন তোমার যে ইটার্নাল সামার সেটা কখনো ফেড হবে না, সেটা ওই ডার্লিং বার্ডস অফ মের মতো রাফ উইন্ডস ভেঙে চুড়েও দিয়ে যেতে পারবে না, বা ক্লাউড এসে তোমার কমপ্লেক্সনকেও ডিম করে দিয়ে যেতে পারবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, মানে তুমি যে ফেয়ার, এখানে ওই যে স্যার বললেন দুটো ফেয়ার, এখানকার ফেয়ারনেসটা হচ্ছে, ফেয়ারটা হচ্ছে ফেয়ারনেস অর বিউটি, তুমি যে বিউটিটা পজেস করো, তুমি যে ফেয়ারনেসটা পজেস করো, তোমার যেটা আছে সেইটা কিন্তু কখনো তুমি লুজ করবে না, সেটা তোমাকে কখনো ছেড়ে যাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, ডেথ মৃত্যু, মৃত্যু কিন্তু কখনো অহংকার করে বলতে পারবে না যে সে তোমাকে তার আয়ত্তে নিয়ে নিয়েছে। কেন? হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোয়েস্ট, তুমি কিসে বেড়ে উঠছো, তুমি একটা ইটার্নাল লাইন, সেই ইটার্নাল লাইন, সেই ইটার্নিটি, সেই যে ইটার্নিটি, এই ইটার্নিটিটা তোমাকে কখনো সময়ের বলি হতে বাধ্য করবে না। তাহলে এই সমস্ত কারণই হচ্ছে সেই কারণগুলো যে কারণে পোয়েট তার ইয়াং ফ্রেন্ডকে সামারের সাথে তুলনা করবেন না। স্যার যেটা বারবার তোমাদের সুন্দর করে বললেন যে এই এই কারণে, এবং আসল যে কথাটা সেটা চলে আসছে কাপলেটে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, যতদিন মেন ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, মানুষ যতদিন নিঃশ্বাস নেবে, যতদিন চোখ দিয়ে সে দেখতে পাবে, ততদিন লিভস দিস, দিস দিসটা কি, দিস ইজ দ্য সনেট, দ্য সনেট, এই সনেটটা ততদিন বেঁচে থাকবে এবং তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমারও মৃত্যু হতে দেবে না। তাহলে বিষয়টা হলো কি, যে ইয়াং ফ্রেন্ডের যে সৌন্দর্য তাকে ইমর্টালাইজ করছে এই সনেটটা, সনেট যতদিন বেঁচে থাকবে, মানুষ যতদিন এই সনেটটা পড়বে ততদিন কবিও বেঁচে থাকবেন, এই সরি সরি ইয়াং ফ্রেন্ডও বেঁচে থাকবেন, কবিও বেঁচে থাকবেন তো বটেই, ইয়াং ফ্রেন্ডও বেঁচে থাকবেন এই সনেটের মাধ্যমে। তাহলে মূল কথাটা কি হলো, মূল কথাটা হলো যে টাইম অ্যান্ড বিউটি, পুরো সনেটটাকে যদি তোমরা অ্যানালাইজ করো দেখবে মূল থিমটা হচ্ছে টাইম অ্যান্ড বিউটি, এই জিনিসটা যত কিছুর সাথে শেক্সপিয়ার তার পোয়েটের তুলনা, ফ্রেন্ডের তুলনা করেছেন, ধরো সামার্স ডে, সানস কমপ্লেকশন, সবই টাইম অ্যান্ড বিউটির মধ্যে পড়ে। ধরো একটা সৌন্দর্য, একটা মানুষের সৌন্দর্য, এটা হচ্ছে বা যেটা বলেছেন বাই চান্স, মানে সময়ের সাথে সাথে বা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কিন্তু
এই যে সনেটটা, এই সনেটটা এমনভাবে ইমর্টাল হয়ে থাকলো যে এই সনেট যতদিন বেঁচে থাকবে তার ইয়াং ফ্রেন্ডও ঠিক ততদিন বেঁচে থাকবেন। এই পর্যন্ত আজকে তো আর কোশ্চেন আলোচনা হবে না, টাইমটা নেই থাক, তাহলে ঠিক আছে, তো আমরা শেষ করছি, হ্যাঁ আমরা শেষ করছি, নেক্সট ক্লাসে নিশ্চয়ই পাবো, আমরা চেষ্টা করব এ নিয়ে কোশ্চেন, এই নিয়ে যদি আমরা আবার ক্লাস পাই আরো কিছু আলোচনা করার ইচ্ছা থাকলো। স্যার ম্যামরা যেটা বললেন যে সত্যি আমাদের হাতে এক একটি ক্লাসের জন্য সময় বড্ডই কম, এতে হয়তো স্যার ম্যামরাও পড়িয়ে সন্তুষ্ট হন না বা ছাত্রছাত্রীরাও ঠিক সেরকম সন্তুষ্টি পায় না, কিন্তু আমরা নিশ্চয়ই আবার এই বিষয় নিয়ে ফিরে আসব। আমরা শেষ করলাম দ্বাদশ শ্রেণীর ইংরাজি ক্লাস, আমাদের সঙ্গে ছিলেন শিক্ষিকা শ্রীমতী দিশারী মুখোপাধ্যায় এবং শিক্ষক শ্রী মধুমঙ্গল সরকার। পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা আজকে ক্লাস করলে তাদের জন্য আমরা আরও একবার জানিয়ে দেব যে আজকের প্রথম দুটি ক্লাস দশম শ্রেণীর অঙ্ক এবং ভূগোল, এই দুটি ক্লাসের পুনঃপ্রচার কিন্তু তোমরা দেখতে পাবে আজ বিকেল 4টে থেকে নিউজ নোম্যান্স ল্যান্ডেরই পর্দায়, এবং পরবর্তী দুটি ক্লাস দ্বাদশ শ্রেণীর অঙ্ক এবং ইংরাজি, এই দুটি ক্লাসের পুনঃপ্রচার তোমরা দেখতে পাবে আগামীকাল সকাল 8টায়। আমরা আবার স্যার মহকুমার স্যার ম্যামদের কে ধন্যবাদ জানাবো, তারা এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও আমাদের স্টুডিওতে এসে ক্লাস করাচ্ছেন। দেখতে থাকো পরবর্তী অনুষ্ঠান, আজকের মতন পাঠশালা এখানেই শেষ করছি।